হেই হোয়াটসঅ্যাপ, কী খবর? আজকে নিয়ে আসছি খুব আনকমন একটা আইটেম, অরেঞ্জ কাস্টার্ড। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ইনগ্রিডিয়েন্টগুলো। আমাদের লাগবে হচ্ছে 1 কাপ দুধ, এটা নর্মাল গরুর দুধ, অন্য ফ্যান্সি কিছুই না। তারপরে আমাদের লাগবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচের মতন। তাছাড়া লাগবে টেস্ট অনুযায়ী চিনি এবং একটু ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স না দিলেও চলে। আর লাগবে যে কোনো ধরনের একটা অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার, ভ্যানিলা এসেন্সটা দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। এটা যেহেতু মেনলি অরেঞ্জ কাস্টার্ড, তো এটা অরেঞ্জই একটা ফ্লেভার হবে। তো প্রথমে আমি 2 চামচ দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে নিচ্ছি। আর সরি, আমার ট্রাইপডটা একটু সমস্যা হয়েছিল, দ্যাটস ওয়াই ট্রাইপড ছাড়া ভিডিও করছি, এই জন্য এইরকম অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখা লাগছে। তো একটু ভ্যানিলা এসেন্সও আমি মিশিয়ে দিলাম সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ পাউডারটা। অরেঞ্জ পাউডারে যেহেতু সাইট্রিক অ্যাসিড থাকে, সো এটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, দ্যাটস ওয়াই এটা ভয় পেলে কিছু হবে না, দুধ নষ্ট হবে না, কিন্তু এটা একটা কালার প্লাস টেক্সচার সবই দিয়ে দিবে। তো এখন আমরা এটা পাতিলে একটা দুধ নিয়ে এর মধ্যে চিনি মিশিয়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই কর্নফ্লাওয়ারের টেক্সচারটা। এটা এগলেস বানাচ্ছি, যদি ডিম দিতে চান তাহলে এই পর্যায়ে একটা ডিমের কুসুম অ্যাড করতে পারেন। ডিম ছাড়াও কাস্টার্ড বেশ ঘন এবং মজা হয় খেতে। এখন কাজ কিছুই না, জাস্ট খালি চুলাতে এটা জাল দিয়ে নিতে হবে। চুলাতে এটা ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ এটা ঘন থকথকে একটা ব্যাটারে তৈরি হয়ে যায়। তো এটা আমি জাল দিচ্ছি, একদম লো আছে এটা জাল দিচ্ছি, বেশি দিলে তাড়াতাড়ি একদম শক্ত দলার মতন হয়ে যাবে। এটা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে, এইরকম ঘন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এটার ফ্লেভারটা অনেকটা আমাদের সিভিটের মতন আসে, অ্যান্ড একটা ভ্যানিলা এসেন্সের একটা মাইল্ড একটা ফ্লেভার। মোটামুটি এই অরেঞ্জ কাস্টার্ডটা খেতে ভালো, এটা কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট বানিয়েছি। তো যাই হোক, এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং এটাকে আমি একদম রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে নিজের ইচ্ছা মতন যে কোনো ফল দিয়ে সাজানো যাবে, আপেল, কলা, বেদানা, আঙ্গুর, যা ইচ্ছা দেওয়া যায়। তো আমার কাস্টার্ডে শুধু অনলি কলাটাই পছন্দ, দ্যাটস ওয়াই আমি শুধু কলা দিয়ে হালকা করে ডেকোরেশন করে নিচ্ছি। এরপরে যদি কেউ ভ্যানিলা কাস্টার্ডের অর হচ্ছে অন্য ফ্লেভার কাস্টার্ড দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আই উইল লাভ টু নো দ্যাট। তো এই ছিল কাস্টার্ড। কাস্টার্ডটা একদম ফ্রিজে রেখে চিলভাবে সার্ভ করতে হয়। খাবার আগে জাস্ট খালি ফ্রুটসগুলো মাখিয়ে নিলেই হয়। তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ ইউ লাইক দ্যাট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, তাছাড়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।